গাইজ, আজকে শুরু করার আগে তোমাদের আমি একটা মনের কথা বলতে চাই। তাড়াতাড়ি বলে ফেল, টাইম কম। আমি তোমাদের একটা কথাই বলতে চাই, সেটা হলো আই লাভ ইউ গাইজ। অনেকদিন পর আই এম ব্যাক। সো ইউ গাইজ মিস মি? নেই তো, অনেকেই বলছিলেন নো ওয়ে হোমের ভিডিও কই? তো চলো আজ বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের স্টোরি। তোমরা জানো স্পাইডারম্যানের আসল নাম কি? নেই, স্পাইডারম্যানের আসল নাম হলো পিটার পার্কার। এই তুমি স্পাইডারম্যানের গার্লফ্রেন্ড নাকি? ওই মিয়া, আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দেন কেন? ডার্লিং চলো এখান থেকে পালাই। কিন্তু আমি তো তোমাকে আমার বউ ভাবতাম। ও মাগো, তোরা এগুলো কি করছিস? আরে তেমন কিছু না, বুঝছি বুঝছি, আমি কিছু দেখি নাই। আরে আমার আইডেন্টিটি ফাঁস হয়ে গেছে, এটা শুনে হ্যাপি বি লাইক, এই দেখো মিডিয়ারা আমার বাড়ি ঘেরাও করে রেখেছে। ব্যাস এফবিআই এসে দরজায় কর্নারে। মিস্ত্রি হককে কেন মেরেছিস বল? আরে আমি মারি নাই, আয়রন ম্যানের ড্রোন মেরেছে। এখন যত দোষ নন্দ খোস। তুই কবে থেকে জানিস তোর ফ্রেন্ড স্পাইডারম্যান? আরে কি বলবো, আমি ওর জন্মের আগে থেকেই জানি ব্যাটা স্পাইডারম্যান, এন্ড আমি ওকে সবসময় আকাশে উড়ার উৎসাহ দিতাম। তার মানে তুইও এখানে জড়িত? আরে না স্যার, আমি তো জাস্ট হেল্প করি। ঝামেলায় পড়ে পিটার ডাকে তার লয়ারকে। জানো এখানে লয়ারটা কে? আমি আমার স্পাইডারম্যান নো ওয়ে হোমের পেটিশন ভিডিওতে বলেছিলাম এটা হবে ডেয়ার ডেভিল, এন্ড এটা আসলে ডেয়ার ডেভিলই ছিল। দেখেছো কথাই কথায় মিলে গেছে। আই নো এভরিথিং। সত্যের জয় হবেই। সো প্যারানাই পিটার পার্কার অন দি চিল। আপনি না অন্ধ, এটা ধরলেন কিভাবে? আমার চোখ অন্ধ হতে পারে, কিন্তু আমার আইনের চোখ কখনোই অন্ধ নয়। সঠিক বলেছেন। পিটারের আইডেন্টিটি ফাঁস হয়ে যাওয়ায় তার এমন আনকমফোর্টেবল অবস্থা হয়েছে, সবাই তার সঙ্গে সেলফি নিতে চায়। বেটা সেলফি লে লে রে। ফেমাস হওয়ার চোটে পিটার সহ তার দুই ফ্রেন্ডের এমআইটি এর অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যায়। আরে তো একেই বলে সাফারিং ফ্রম সাকসেস। ইউ আর রাইট ব্রো। এদিকে পিটার হেল্পের জন্য যায় ডক্টর স্ট্রেঞ্জের কাছে। ভাই হেল্প লাগবে। জানি তো আজকাল সবাই নিজের স্বার্থের জন্য আমার কাছে আসে। বল কয় টাকা ধার নিবি? ধার না স্যার, আসলে আমার আইডেন্টিটি ফাঁস হয়ে যাওয়ায় আমার লাইফ থেকে চিলটাই উঠে গেছে, এখন উস্তে বসতে শুধু প্যারা খাচ্ছি। তো আমি কি করব? আপনি জাদু মন্ত্র ফুঁকে সবাইকে ভুলিয়ে দেন যে আমি স্পাইডারম্যান। ওকে তাহলে তাই হবে, বাট আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোর আন্ট মেয়ের নাম্বারটা আমায় হোয়াটসঅ্যাপ করে দিস তো। ডক্টর স্ট্রেঞ্জ চালু করে জাদু, জাদুর মাঝে ডিস্টার্ব করে পিটার বাবু, এন্ড জাদু গোস রং। জাদু কাজ না করায় পিটার যায় এমআইটি এর প্রিন্সিপালের কাছে তাকে কনভিন্স করার জন্য। হ্যালো প্রিন্সিপাল ম্যাডাম, এক্সকিউজ মি, কি তুই আমায় পাল বললি? নেই। ম্যাডামকে কনভিন্স করার সময় ঠিক তখনই চলে আসে ডক্টর অটো অক্টেভিয়াস। হ্যালো পিটার। এই বেটা তুমি কে, আমায় চিনো কিভাবে? আমায় এত তাড়াতাড়ি ভুলে গেছিস মাকড়সার বাচ্চা? আমাকে তুই ইট মেরেছিস, নে এবার পাটকেল খা। অনেক হয়েছে তোর হিরোগিরি, এখন দূরে গিয়ে মর। অনেক মার খেয়েছি আর নয়। উপস, এ তো দেখি আমায় কপি মেরেছে। সঠিক বলেছেন। আমায় বাঁচা পিটার পার্কার। আই অ্যাম কামিং প্রিন্সিপাল ম্যাম। পার্টি কই, দাঁড়া, নে এবার মর। স্পাইডারম্যানকে ধরে ডক্টর অটো অক্টেভিয়াস বলে, ইউ নট পিটার পার্কার। না রে ভাই, আমি পিটার পার্কার। বাট তুই তো দেখি অন্য মাল। এই সুযোগে পিটার ডক্টর অটো অক্টেভিয়াসের কন্ট্রোল নিয়ে নেয়। এই আমার হাত কাজ করছে না কেন? তুমি এখন আমার কন্ট্রোলে ডক্টর অটো অক্টেভিয়াস বাবু। পিটার কন্ট্রোলিং এর মাধ্যমে তার প্রিন্সিপালকেও বাঁচায়। প্রিন্সিপাল খুশি হয়ে বলে, তুই আমাকে বাঁচিয়েছিস, তোকে আমি ক্লাসের ফার্স্ট বয় বানাই দেবো, যা। হঠাৎ তখনই সেখানে চলে আসে গ্রিন গবলিন, এন্ড সেই মুহূর্তে স্পাইডারম্যান চলে যায় অন্য জায়গায়। মেয়েদের মতো চিল্লাস কেন? আসলে আমার সাথে কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। আসলে আমার মন্ত্র ভুল হওয়ায় মাল্টিভার্সের দরজা খুলে গেছে, আর যারা পিটার পার্কারকে চেনে তারা অন্য ইউনিভার্স থেকে এখানে চলে এসেছে। বলো কি, তাই তো বলি সবকিছু অচেনা লাগে কে। তোর এখন কাজ হলো যে ভিলেনগুলো ব্যাক করছে
তাদের ধরে আনা। এই যে এই জাদু দে, ব্যাক করে আনবি। উইল ভিলেনদের ধরতে পিটারকে হেল্প করে তার বন্ধুরা। ভাই, ডক্টর স্ট্রেঞ্জের ফ্রিজে কি কি খাবার আছে দেখি। এ বাবা, সব তো দেখি কাঁচা কাঁচা। হ্যালো গাইস, আজ আমি আপনাদের সঙ্গে একটা ট্রেডিং প্ল্যাটফর্মের সঙ্গে পরিচয় করে দেবো। বিনোমো অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে রয়েছে। এই অ্যাপে আপনি বিভিন্ন সম্পদে ট্রেড করতে পারবেন, স্বর্ণ এবং মার্কিন ডলার এবং ইউরোর মতো বৈদেশিক মুদ্রা। এই প্ল্যাটফর্মে সম্পদ নির্বাচন করে আপনাকে নিশ্চিত করতে হবে যে পূর্বাভাসের মান উপরে বা নিচে যাবে। আমি আপনাকে একটা উদাহরণ দেখাবো। ট্রেডিং করার সময় যখন চার্টের ভ্যালু উপরে উঠবে, তখনই সঠিক টাইমে ট্রেডিং করলেই আপনি প্রফিট পেতে পারেন এবং এই টাকা আপনি পেটিএম এর মাধ্যমে 24 ঘন্টার মধ্যে ব্যাংক থেকে উইথড্র করতে পারবেন। আপনি আপনার অর্থও হারাতে পারেন, সো এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। এই প্ল্যাটফর্মের জন্য ন্যূনতম ডিপোজিট হলো 350 টাকা, কিন্তু আমার প্রোমো কোড ইউজ করলেই আপনি ডাবল ডিপোজিট পেয়ে যেতে পারেন, অর্থাৎ 350 টাকায় আপনি পেয়ে যাবেন 700 টাকা। সো ডিসক্রিপশন বক্স থেকে বিনো অ্যাপটি ডাউনলোড করে ফেলো এবং 65,000 টাকার একটা ডেমো অ্যাকাউন্ট পেয়ে যাও। স্পাইডারম্যান যায় ভিলেনদের ধরতে এন্ড তখনই দেখে, হোয়াট দ্য হেল, এই মালটা আবার এখানে কি করছে? পেটা মেবি ইলেকট্রোম্যান, পেটাকে শুট কর। নে শুট খা। নানি, আরে বাপরে, এ তো আমার উপরে ইলেকট্রিক শক মারছে। শক খেয়ে পিটার পড়ে যায় এন্ড পিটারকে বাঁচাতে সামনে চলে আসে স্যান্ডম্যান। হাই পিটার, কি অবস্থা? ব্রো, তুমি আবার কি জিনিস? কি রে, আমায় ভুলে গেছিস? ব্রো ব্রো, আমি তোমার ইউনিভার্সের মাল না, আমি অন্য মাল। অন্য মাল মানে? মাল পরে হবে, আগে হেল্প করো। এরপর স্পাইডারম্যান এন্ড স্যান্ডম্যান মিলে ইলেকট্রোকে শান্ত করে। তুমি কে? আমি ইলেক্ট্রোম্যান। ইলেক্ট্রোম্যান নাকি ল্যাংটোম্যান? আমাকে তুই ল্যাংটো বললি কেন? তোর পরনে যে কিছুই নাই, তাই তো ল্যাংটো বলবো না তো কি। স্পাইডারম্যান অবশেষে দুইজনকেই ধরে আনে। অন্যদিকে গবলিন বাবু চলে আসে আন্ট মেয়ের কাছে। ভাই, আমি গ্রিন গবলিন, ওরফে আত পাগলা মানুষ। আন্টি, এই ব্যাটার কাছ থেকে দূরে থাকবেন, ব্যাটা কিন্তু মেন্টাল। স্পাইডারম্যান গ্রিন গবলিনকে নিয়ে আসে ডক্টর স্ট্রেঞ্জের কারখানায় এন্ড স্ট্রেঞ্জ তাকেও ঝুলিতে পড়ে। সবাইকে তো ধরে আনলাম, এখন কি করব? এখন এই বাক্সের সাহায্যে সবাইকে তাদের ইউনিভার্সে পাঠাই দেব। ওয়েট, কিন্তু এরা যদি তাদের ইউনিভার্সে চলে যায় তাহলে সবাই মারা যাবে, কারণ এরা মরার টাইমে এই ইউনিভার্সে চলে এসেছিল। এটা শুনে ডক্টর স্ট্রেঞ্জ বিলাইক, তাতে আমার বাল ছেঁড়া গেল। বক্সের মধ্যে ম্যাজিক করতে স্পাইডারম্যান বক্স নিয়ে পালিয়ে যায়। পালাবি কোথায়? বক্স দে আগে। আরে বাপরে, হেই হেই ভাই, আমি কি মরে গেলাম নাকি? ভিডিওতে লাইক কর, তাহলে বাইচা যাবে। ওকে দাঁড়া, তোকে আমি আমার মিরর ডাইমেনশনে নিয়ে যাব। আরে এটা আমি কোথায় এলাম? সব কিছু ডাবল ডাবল লাগে কেন? আমি তো গাজা টাজা খাইনি। পিটার, ভালোই বক্সটা দিয়ে দে। ব্রো, বক্স দিলে ছবির কাহিনী তো এখানেই শেষ হয়ে যাবে, টবি আর অ্যান্ড্রিকেও তো দেখাতে হবে নাকি? ওয়েল, ডক্টর স্ট্রেঞ্জের আসর বান্দা, সে স্পাইডারম্যানের কাছ থেকে বক্সটা নিয়েই নেয়। বাট স্পাইডারম্যান ইজ স্পাইডারম্যান। ওরে, এইটা তো পুরোই হায়ার ম্যাথের মতো জটিল জিনিস, বাট আই লাইক হায়ার ম্যাথ। ডক্টর মামা থাকো, আমি সিনেমার কাহিনীটা একটু মজার করে আসি, বাই। স্পাইডারম্যান সবার সামনে আসে আর বলে, গাইস চিন্তা নেই, তোমাদের সবাইকে আমি এখন সাধু বানাবো, এরপর তোমাদেরকে তোমাদের ইউনিভার্সে ছেড়ে দেবো, তাহলে তোমরা আর মরবে না। জানি না তোর লজিক কতটুকু সত্য, বাট ট্রাই মেরে দেখা যায়। ব্যাস, স্পাইডারম্যান সব ভিলেনদের হেল্প করার জন্য তার বাড়িতে নিয়ে আসে। ওয়েল, স্পাইডারম্যান গবলিন মিলে গবেষণা করে প্রথমে ঠিক করে ডক্টর অক্টিভিয়াসকে। অক্টিভিয়াস ব্রো, তোমার এবার পেছন মারবো। দেখ আসতে মারিস, ব্যথা যেন না পাই। এই ডক্টর অক্টিভিয়াসের ঘাড় হয়ে যায় ঠিক। বাহ গাইস, নিজেকে কেমন জানি ভিলেন থেকে সাধু সাধু মনে হচ্ছে। স্পাইডারম্যান এরপর অন্যদের ঠিক করতে ধরে, বাট তখনই তার স্পাইডার সেন্সের মাধ্যমে বুঝতে পারে এদের মাঝে কেউ একজন হারামিকিরি করছে এন্ড হারামিকে ধরে উঠায়। কে রে স্পাইডি, তুই কি ভেবেছিস আমায় তুই গবলিন থেকে সাধু মানুষ বানাবি? শুনে রাখ, কুত্তারলের যেমন সোজা হয় না, ঠিক তেমনই হারামিরাও কখনো ভালো হয় না। এরপর ডক্টর অক্টিভিয়াস বাদে সবাই স্পাইডারম্যানকে ধোকা দেয়। এ তুই আবার কি করিস? তোকে 440 ভোল্ট দিচ্ছি, যা দূরে গিয়ে মর। ভালা মানুষ ঠকে বেশি, নে মার। স্পাইডারম্যানকে গবলিন দারুণ গেলায়। আমায় মারছিস? নে খুশকা। তোকে এবার বৃন্দাবনে পাঠাবো দাঁড়া। এই শালা হারামি গবলিন। ও মাই 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 আন্ট মে, এবার তুমি মরবে। এই নে মরার উপর খাড়ার খাখা।
এদিকে আন্ট মে গ্লাইডারের বাড়ি খেয়ে আহত হয়ে যায়। অ্যান্ড মরার আগে পিটারকে সে বিখ্যাত ডায়লগটা বলে, And with great power, there must also come great responsibility. আমি অন্য ইউনিভার্সের স্পাইডারম্যান, প্রমাণ দেখাও যে তুমি স্পাইডারম্যান। এই দেখো, এইরকম করলে চলবে না, তেয়ালে হেঁটে দেখাও। সিরিয়াসলি? আয়ং ফাং ডাং ফাং লাং সাং ফাং ফাং লং লং। এই বুড়ি আবার কি বলে? তিনি বললেন যে ওই পাশের মাকড়সা জালটা সাফ করে দিতে। ও আচ্ছা, ওকে দিচ্ছি, ওয়েট। এই এই এই, ওকে, এবার প্রমাণ হলো তো আমি স্পাইডারম্যান। নেই, এখন রিয়েল স্পাইডারম্যান কে ডাকতো? সু মন্তর সু, রিয়েল স্পাইডারম্যান সামনে চলে আয়। ফু, হ্যালো, তুমি আবার কে? পিটার পার্কার। বলি কি, আরে তুমি তো পুরোই অস্থির। আমিও সেম, অন্য ইউনিভার্স থেকে হঠাৎই এখানে টেলিপোর্ট হয়ে এসেছি। অ্যান্ড আমার মনে হয় এই ইউনিভার্সের পিটার বিপদে আছে, অ্যান্ড ওর আমাদের হেল্প প্রয়োজন। সঠিক বলেছেন। ওয়েল, এরপর দুই স্পাইডারম্যান চলে আসে পিটারের কাছে। হে, তোমরা আবার কারা? এমনি কিছুক্ষণ আগে অনেকে আমার পেছন মেরে গেছে। ডুড, আমরা হলাম তোমার মিতা, স্পাইডারম্যান। তাতে আমি কি করব, নাচবো? আমি জানি ব্রো, তুমি তোমার আন্টিকে হারিয়েছ, আমিও আমার দাদাকে হারিয়েছি, আর আমি আমার গুকে, আমার গার্লফ্রেন্ড গুয়েনকে হারিয়েছি। স্বজন হারানোর কষ্ট আমরাও বুঝি ব্রো। এরপর সবাই দুঃখকে ভুলে সব ভিলেনদের ঠিক করার জন্য অ্যান্টিডোট বানায়। আচ্ছা স্পাইডারম্যান ব্রো, তোমার কি বেস্ট ফ্রেন্ড ছিল? ছিল রে, বাট ব্যাটা আমাকে মারতে গিয়ে নিজেই মইরা গেছে। হাই সে, বলেন কি? কি রে, তুই ভয় ভয় আছিস কেন? না, এমনি আর কি। আমাদের কিউর বানানো শেষ, চলো এবার ভিলেনদের পাকড়াও করি। হ্যালো গাইস, আর্টস্টোরি একটা নিউজে আপনাকে স্বাগতম। আজ আপনারা যদি ভিডিওতে একটা লাইক মেরে দেন তাহলে একটা নিউজ বলবো। লাইক মারা শেষ। সো দেখো স্পাইডারম্যান কি বললো। ভিলেনের দল, তোরা যদি বাপের ব্যাটা হয়ে থাকিস তাহলে এখনই স্ট্যাচু অফ আমেরিকার সামনে চলে আয়। ভাই, কোমরটা ব্যথা হয়ে গেছে খুব। আসো, তোমার কোমরটা একটু টিপ্পা দেই। হে ইউ গাইস, উল্টাপাল্টা কিছু করো না আবার। ব্রো, তুমি হাতে ওয়েব শুটার ইউজ করো না? না রে, আমার এমনিই বের হয়। তোমার কি শুধু হাত দিয়েই বের হয় নাকি আবার অন্য কোনো দিক দিয়েও বের হয়? এদিকে সেখানে চলে আসে ভিলেনদের টিম। ওকে গাইস, সবাই রেডি হয়ে যাও। ওকে গাইস, হিয়ার হি কামস। এই লিজার্ট, আমার পা ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছড় ছড় ছড়। আরে, এদেরকে তো আটকানোই যাচ্ছে না। গাইস সবাই শোনো, এদেরকে আটকাতে হলে আমাদের সবাইকে একসাথে টিম ওয়ার্ক করতে হবে। গাইস, আমি টিম ওয়ার্ক করি, কারণ এর আগে আমি অ্যাভেঞ্জার্স টিমে ছিলাম। ওয়াও, গ্রেট, বাট অ্যাভেঞ্জার্সটা আবার কি? ভাই, পরে এক্সপ্লেন করব, আগে ব্যাটাদের থামাই। আমি লিজার্ডকে সাহায্য করছি, আর আমি স্যান্ডম্যানকে। ব্যাটা ইলেকট্রো তো আমার পিছু ছাড়ছেই না। হে হে হে, আমায় কেউ আটকাতে পারবে না। দাঁড়া, ওয়েট স্পাইডারম্যান, ব্যাটাকে আমি সাহায্য করছি। এই, আমার বুক থেকে হাড় ছড়া বলছি। নে, এবার তোর খেলা শেষ। ব্রো, ভ্যাকসিনটা দাও। এই নাও। ব্যাস, এদিকে স্যান্ডম্যানকে ভ্যাকসিন মেরে ঠিক করে দেয়। এই নে ভ্যাকসিন খা। ডক্টর কর্নার্স, আপনি এখন ভাইরাস মুক্ত। এদিকে সেখানে চলে আসে ডক্টর স্ট্রেঞ্জ। ডক্টর বাবু, দেখুন আমি সবাইকে ঠিক করে দিয়েছি। ওয়াও, আই এম ইমপ্রেসড। বাট তোমরা তো আমায় ঠিক করতে পারোনি স্পাইডারম্যান। গ্রিন গবলিন এসে সেই বক্সের মধ্যে গ্রেনেড মেরে দেয়, অ্যান্ড বুম, এমজি নিচে পড়তে ধরে। অ্যান্ড আমাদের অ্যান্ড্রিউ তাকে বাঁচায়। তুমি ঠিক আছো? আসি, বাট আপনি কান্দেন কেন? ও, তুমি বুঝবে না। কি হে পিটার, তোর দেখি দমই নাই। দম দেখবি, এই নে মার খা। খুশি খা, খা খুশি, আরাম জায়গা, তুই আমার সবকিছু শেষ করে ফেলেছিস। খুশি খা। স্পাইডারম্যান যেই গ্রিন গবলিনকে মারবে ঠিক তখন টবি তাকে আটকায়, অ্যান্ড পেছন থেকে গবলিন টবির পেটে চাকু মেরে দেয়। চিটিং 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 করতা হ্যায় তো। কি করলি তুই? এই নে ভ্যাকসিন খা।
এদিকে পিটার ডক্টর স্ট্রেঞ্জকে সবাইকে ভুলে যাওয়ার মন্ত্র পড়তে বলে। এটা করলে কিন্তু পৃথিবীর সবাই ভুলে যাবে যে তুই স্পাইডারম্যান। ওকে তাই করুন, তাছাড়া কোনো উপায় নেই। ওকে বাই স্পাইডারম্যান। এরপর স্পাইডারম্যান সবার সাথে দেখা করে আর বলে, আবার দেখা হবে অবশ্যই ব্রাদার। স্পাইডারম্যান এমজে আর তার ফ্রেন্ডের কাছ থেকে বিদায় নেয়, কারণ আর কিছুক্ষণ পরেই সবাই ভুলে যাবে যে পিটারই স্পাইডারম্যান। অবশেষে পিটার হয়ে যায় একা, কারণ এখন পিটারকে কেউ চেনে না, তার এই জীবন আবার পুনরায় শুরু করতে হবে। সো এখন সে আপন মনে উড়ে বেড়ায়। কারণ এরকম অসম কন্টেন্ট আরো আসবে ভবিষ্যতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই। কত কথা বলা হলো না প্রিয়, নীরবে জমা ব্যথা পাহাড়।